On this evening of constant pouring rain, nature's language of the darkness of Shravan wants to unite with our language. I keep feeling that this is not just a rainy evening. It is a ceaseless Shravan rain over my entire life. The thick darkness of the aloneness of separation. Still, this pain, this separation, this crying is not an emptiness. The heart of this darkness of Shravan holds in secret an intimate rasa, the moist fragrance of some flower shrub, an ineffable sweetness that while making your soul cry in pain, at the same time draws out of it a certain tearful joy, the feeling of an eternal treasure of love in one's life. Oh,
সাথে এ জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভার শ্রাবণ বরি শোনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে Thank you.
কাছে ধরা দেবে বেগুন। তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাধা পড়তে, তাদের জন্য অল্প জায়গার জগৎ, অল্প মানুষের, ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো যাবে, আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাঁকন, আঙ্গায় বেড়া। মেয়েরা হলো সীমাস্বর্গের ইন্দ্রাণী। কিন্তু কোন দেবতার কৌতুক হাস্যের মতো অপরিমিত চঞ্চলতা নিয়ে আমাদের গ্রামে ওই মেয়েটির জন্ম। মা তাকে রেগে বলে দস্যী, বাপ তাকে হেসে বলে ভাগ্নি। সে পলাতকা ঝর্ণার জল, শাসনের পাথর ডিঙিয়ে চলে। তার মনটি যেন বেগুনের উপর ডালের পাতা, কেবলই ঝিরঝির করে কাঁপছে। আজ বৃষ্টির দিনে দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দায় চুপ করে দাঁড়িয়ে। তার বড় বড় দুটি কালো চোখ আজও অচঞ্চল, তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো। ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি। মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় এসে থমকে সরবর হয়েছে।